নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। ডেঙ্গু নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। নিরাপত্তাহীন এটিএম কাউন্টারের এটিএম মেশিনে কোনো কিছু আটকে থাকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কলেজ চত্বর। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তাল হল বাঁকুড়ার খাজরা। কন্যাশ্রী স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এদিনের এই র্যালি। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিন র্যালিতে পা মেলান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দ বার্তা। রেললাইনের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় বিপত্তি ঘটল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি ও বড়াকড়ের মাঝে। এর ফলে আটকে পড়ে বহু ট্রেন। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দ বার্তা। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাশকতা রুখতে দেশের সীমান্তগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়। সেই জন্য স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি বিএসএফ জওয়ানরা অনবরত টহল দিচ্ছে। এর ফলে নিরাপদে আছে বলে মনে করছেন দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি, রিপোর্ট আনন্দ বার্তা। দুস্থদের খাওয়ানোর মধ্যে দিয়ে অভিনবভাবে জন্মদিন পালিত হলো। এই রূপ চিত্র ফুটে উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান স্টেশন সংগ্রহ এলাকায়। এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সভ্য সমাজ। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হলো। এদিনের এই র্যালিটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বিএনআর মোড় থেকে শুরু হয়ে বানপুরের সম্প্রীতি ভবনে গিয়ে শেষ হয়। অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালীপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম রঞ্জন কোরা। ঘটনার জেরে ক্ষুব্ধ মানুষজন পথ অবরোধ করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের কার্জন গেট চত্বর এলাকায়। বিজেপি ভারত ছাড়ো স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বর এলাকায়। রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিজেপি ভারত ছাড়ো এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় কর্মী সমর্থক মিলিতভাবে কর্মসূচিকে যথাযথ রূপদান করেন। এদিনের কর্মসূচিতে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। এবং তাদের মধ্যে অনেকে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের এই কর্মসূচি। আমাদের যে গোটা ভারতবর্ষে যে সরকার এখন ক্ষমতা আছে, মোদি সরকার, গোটা ভারতবর্ষের মধ্যে জাতিকে জাতিকে ভাষাভিত্তিক সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ ঐক্য বিভেদ আনার চেষ্টা করছেন, ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছেন। এবং আসামের সম্প্রতি ঘটনায় প্রায় 40 লক্ষ মানুষের জীবন আজ বিপন্ন। তাই গোটা ভারতবর্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে মুখর হয়েছেন এবং আমাদের পশ্চিমবঙ্গে গোটা রাজ্যব্যাপী আজকের এই দিনটি প্রতিটি ব্লকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার সঙ্গে বর্তমানেও তা প্রতিবাদিত হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট আনন্দ বার্তা।
চোখ রাখব পরবর্তী খবরে। ডেঙ্গু নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের দপ্তরে। বিষয়টি আয়ত্তের মধ্যেই আছে বলে মন্তব্য করেন জেলা শাসক। ডেঙ্গু নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের দপ্তরে। জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিক এদিনের এই আলোচনায় অংশগ্রহণ করেন। ডেঙ্গু যাতে কোনোভাবে প্রভাব ফেলতে না পারে তার লক্ষ্যেই চলে আলোচনা পর্ব। পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে বলে মন্তব্য করেন জেলা শাসক। ডিজিজের উপরে প্রাইমারি ডেঙ্গুর ব্যাপারে যে একটা রিভিউ করলাম, সিএমও স্যার ছিলেন, যে যে এরিয়াতে একটু এফেক্ট হচ্ছে সেটা তারা পিএমএইচ ইত্যাদিরা ছিল, আর এমএসপিপি এবং প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন আমাদের মেডিকেল কলেজে। আমরা পুরো জিনিস রিভিউ করলাম, সবই জিনিসই কন্ট্রোলেই আছে, আমাদের অ্যালার্মের কোনো জিনিস নয়। কিন্তু যেহেতু এই সিজনে একটা স্পাইক দেখা হয়, তো ডিটেল রিভিউ করা হয়েছে। আপনাদের মাধ্যমে দর্শকদেরকেও বলবো একটা ভালো সতর্ক থাকুন, আপনারা এনশিওর করুন যে কোনো জায়গায় যেন মশা জন্মাচ্ছে না, সেটা কোনো খোলের হতে পারে, নারিয়েলের খোলে, টায়ারে, গ্লাস কপে, কোন জায়গায় যেন মশা যেন না জন্মায়। আপনার বাড়িতে নিয়ে কাছাকাছি এলাকায় দ্বিতীয় যদি কারোর ফিভার আসে ইমিডিয়েটলি ডক্টরকে দেখান, নিজে থেকে ওষুধ খাবেন না, নিজের চিকিৎসাও করবেন না, ইমিডিয়েটলি ডক্টরকে দেখান। পুরোপুরি আমরা প্রস্তুত আছি, এনশিওর করবো যে যেন কোনোই রকম ডেঙ্গু রিলেটেড অথবা কোনো অন্য ভেক্টরবর্ন ডিজিজের রিলেটেড অসুবিধা কাউকে না। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নিরাপত্তাহীন এটিএম কাউন্টারের এটিএম মেশিনে কোনো কিছু আটকে থাকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের হাসপাতাল সংলগ্ন একটি এটিএম মেশিনে। প্রতিটি এটিএম মেশিনে নিরাপত্তা রক্ষার দাবি জানিয়েছেন গ্রাহকরা। অবশ্য জেলা শাসক এ ব্যাপারে ব্যাংকগুলিকে আরও কঠোর হওয়ার আবেদন জানান। এটিএম মেশিনে কার্ড আটকে থাকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের হসপিটাল সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে। বৃহস্পতিবার এক ব্যক্তি টাকা তুলতে এলে এইরূপ অবস্থার সম্মুখীন হয়। নিরাপত্তাবিহীন এই এটিএম এর ব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ পায় ওই গ্রাহকের গলায়। কি মনে হচ্ছে কার্ডটা কি কারো ইউজ করে না, সেটা কি করে বুঝলো? কার্ডটা না বেরোলে কার্ড না কি ওটা অন্য কিছু, সেটা তো বুঝতে পারছি। ভেতরে আটকে আছে, ভেতরে আটকে যাচ্ছে। তো আমি টাকা তুলতে দেখছি একটা এটিএম ফেসে আছে। তো এরকম ভাবে তো অনেক জায়গায় ক্রাইম হচ্ছে, টাকা মেশিন খারাপ হয়ে যাচ্ছে, তারপর টাকা এরকম অনেক জায়গায় তুলেও নিচ্ছে। এবার তো এরকম ভাবে যে আমার ইমার্জেন্সি টাকা দরকার, এবার যে এটিএম একটা কার্ড ফেসে আছে, তো এবার মেন কথা হচ্ছে কি করে টাকা উঠাবো, আমার ইমার্জেন্সি দরকার। এই জায়গার নাম কি? এই জায়গায় একটা হসপিটাল মোড়, তো হসপিটালই মানে অপোজিট সাইড। এখানে কোনো সিকিউরিটি পার্সন আছে? না, এখানে কোনো সিকিউরিটি নাই, কিছু নাই। কি মনে করছেন, এটা ক্রাইম হতে পারে? তো অবশ্যই ক্রাইম হতে পারে, কেন এটা এটিএম কার্ড এখানে ফেসে আছে। দেশের বিভিন্ন জায়গায় এটিএম জালিয়াতি মানুষজনকে আতঙ্কিত করে তুলেছে। নিরাপত্তা রক্ষী বিহীন এটিএম গুলি নিয়ে দিশেহারা অসংখ্য গ্রাহক। আমি এখানে টাকা তুলতে এসেছি। এখানে কি সিকিউরিটি আছে? হ্যাঁ, সিকিউরিটি আছে। বিভিন্ন জায়গায় কি সিকিউরিটি থাকে? না, ম্যাক্সিমাম জায়গায় সিকিউরিটি নেই। এবং ওই যে আমি বার্তা দিতে চাই যে চ্যানেলের মাধ্যমে যে প্রশাসনকে, যে যেসব সিকিউরিটি, যেসব এটিএম এর সিকিউরিটি নেই, সেই সব এটিএম এর সিকিউরিটির জন্য ব্যবস্থা করা হয়। এটিএম জালিয়াতি রুখতে সমস্ত এটিএম এ নিরাপত্তা রক্ষীর দাবি তুলেছেন গ্রাহকরা। মানুষজনের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানান পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। এর পাশাপাশি তিনি জানান এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। এটিএম নিয়ে আমরা সতর্কতা বাড়িয়েছি অলরেডি, পুলিশ একটা স্পেশাল বিশেষ অভিযানটা স্টার্ট করেছে ব্যাংকের সঙ্গে, আর আমরাও এলডিএম এর মাধ্যমে সবাইকে সতর্ক করেছি। আমরা সবসময় মনিটর করব আর এনশিওর করব যে কোনো মানুষের অসুবিধা না হয়। আমরা নজরদারিটা বাড়িয়েছি, ব্যাংকদেরকে বলা হচ্ছে তারা বিশেষ করে এটাকে যেন দেখে। অন্য এটিএম এর নিরাপত্তা রক্ষী অবশ্য কাজের প্রতি যত্নশীল হওয়ার পক্ষে মত পোষণ করেছেন। এটিএম জালিয়াতি রুখতে প্রতিটি এটিএম কাউন্টারে নিরাপত্তা রক্ষী দেওয়ার কথা তুলেছেন তিনি। ইউনিভার্সিটি ব্রাঞ্চের সিকিউরিটি, তো এখানে
চারিদিকে জালিয়াতি হচ্ছে সেগুলো আমরা শুনেছি খবরে এবং দেখেছি পুলিশটা, তাতে করে সমস্ত জনকেই সতর্ক থাকা উচিত। এখানে যখন মানুষ আসে এটিএমে সিডিএমে, তখন আমরা বেশিক্ষণ টাইম নিলে সেগুলোকে যাচ করি আর সবসময় ফলো রাখি যে কী ঘটছে না ঘটছে। তারপরে এটিএম কার্ড যারা ইউজার আছেন তাদেরকেও ফলো রাখতে হবে যে আমি যেটা ব্যবহার করতে চাই না সেটা যদি কারো হেল্প নিই, হ্যাঁ, তো খেয়াল রাখবো যেন তারা কোনো রকমভাবে কোনো জালিয়াতি না করে, খেয়াল রেখে সতর্কতা হবে সংস্থার কাজটা। আননোন ফেস দেখলে কি আপনারা মানে চার্জ করেন? হ্যাঁ, অবশ্যই চার্জ করি আমরা, কারণ আননোন ফেস দেখলে আমরা সঙ্গে সঙ্গে যাই, গিয়ে দেখি উনি কী করছেন না করছেন। কার্ড ইউজারদের অল ওভার ইন্ডিয়া সমস্ত কার্ড ইউজারদের আমরা এই সতর্কতা দিতে চাই যে আপনারা সাবধান হন, এবং যে সমস্ত এটিএমগুলো সিকিউরিটি নেই, আমি পার্সোনালভাবে আমি মানে রিকোয়েস্ট করছি যাতে করে সেই সমস্ত এটিএমগুলোতে সিকিউরিটি থাকে, ব্যবস্থা করা যায়, সেটার জন্য আমি আবেদন করছি। আর বিশেষ করে যে সমস্ত জালিয়াতিগুলো হচ্ছে সেগুলো যেখানে সিকিউরিটি নেই সেখানেই বেশিরভাগ হচ্ছে, অতএব সিকিউরিটি লাগানোর জন্য আমরা অনুরোধ করছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কলেজ চত্বর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গোলসি কলেজে, যদিও ঘটনার জেরে কোনো হতাহতের খবর নেই। পূর্ব বর্ধমান জেলার গোলসি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কলেজ চত্বর। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কলেজের ছাত্র সচিন মণ্ডলের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি অমিতাভ সাঁই কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর জুলুম চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি মাননীয় তুতন সাঁই বালি মাফিয়া, তাছাড়া বিভিন্ন বহিরাগত নিয়ে আমাদের কলেজে ঢোকে। সেই বহিরাগতদের মধ্যে অনেকজন বিয়ার, বিভিন্ন রকম মদ, উল্টো পাল্টা নেশা করে এসে কলেজে ভাঙাভাঙি, ছাত্রছাত্রীদের উপর টর্চার, বিভিন্ন ছাত্রীকে টন্টিটকিরি কাটা, এসব বিভিন্ন দীর্ঘদিন ধরে করে আসছে। এছাড়া আগের বছর সোশ্যালের নামে টাকা তুলেছে, সরস্বতী পুজোর নামে টাকা তুলেছে, তারপর নবীন বরণের নামে টাকা তুলেছে, আমাদের যেটা প্রতি বছর ম্যাগাজিন বের করা হয় সেই টেন্ডার বেরিয়েছে, কিন্তু তার টাকা বা তার টাকা তুলে নেওয়া হয়েছে কিন্তু কাজ কিছু হয়নি। সেই টাকা তাদের পকেটে গেছে, তারা সেই টাকা নিয়ে ফুর্তি করেছে, উল্টো পাল্টা জায়গায় কাজে লাগিয়েছে। আমরা দীর্ঘদিন চুপ থাকার পর আমরা ভাবলাম প্রতিবাদ করব। সেই জন্য আজকে আমরা যখন সবাই মিলে কলেজ যাই, তার আগে গতকাল রাত্রে আমরা দেখি শেখ ইদল একটা ফেসবুকে পোস্ট করেছে সমস্ত তৃণমূল কর্মীদের কলেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তার মধ্যে তৃণমূল কর্মী মধ্যে প্রত্যেকটা বহিরাগত, 25 জনের মধ্যে 20 জন বহিরাগত, 5 জন হচ্ছে ছাত্রছাত্রী কলেজের। আর আমাদের 1200 ছেলেমেয়ের মধ্যে আমাদের কাছে আজ ছিল 900 ছেলেমেয়ে। আমরা 900 ছেলেমেয়ে নিয়ে মিছিল করেছি। মিছিলের আগে ওরা সবাই মিলে ঢুকে আমাদের উপর অ্যাটাক করে। সেই অ্যাটাকে আমাদের বিভিন্নজন মানে ক্ষয়ক্ষতি হয়, মারধর করেছে বিভিন্নজনকে। ওরা যে অভিযোগ করছে তোমরা নাকি আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজে ঢুকেছিল? না, আমরা পড়াশোনা করতে যাই, আমরা ওদের মতো বালি মাফিয়াও নয় বা বহিরাগতও নয়, আমরা পড়াশোনা করতে যাই, তাই আমরা বিভিন্ন মানে কোনো রকম আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজে ঢুকি না। আজকে যেটা হয়েছে, ওদের মধ্যে দেখা গেল যে একজনের মাথা ফেটে গেছে, আমাদের মধ্যে কেউ ওদের উপর হাত তোলেনি, ওরা নিজেদের বাইকের চাবি নিয়ে নিজেদের মাথায় মানে আঘাত করে ওসব করে আমাদের নামে একটা বিভ্রান্ত করছে আমাদেরকে, এবং থানায় গিয়ে চক্রান্ত করে একটা ডায়েরি করেছে আমাদের নামে, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তোমরা কী চাইছো? আমরা চাইছি যে বহিরাগত ঢোকা বন্ধ হোক, কলেজটা ভালোভাবে চলুক, আমাদের এলাকার ছাত্রছাত্রী ভালোভাবে পড়াশোনা করতে পারে, যাতে কলেজের পরিবেশ স্বাভাবিক হোক। এই ব্যাপারে আর আমরা চাইছি এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দৃষ্টি আকর্ষণ হোক, আমরা ওনার কাছে খুবই উপকৃত হব যদি আমরা সফল হয়। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান সরস্বতী পুজো নবীন বরণের নামে চাঁদা তুলে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে, এদিন তারই প্রতিবাদ করে তারা, তখনই তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ছাত্র পরিষদ অমিতাভ সাঁই একদল বালি মাফিয়াকে নিয়েছে কলেজে এসে, তার মধ্যে 5 জন কলেজ ছেলে, 25 জন বাইরে বহিরগত ছেলে নিয়েছে, আমাদের উপর গায়ে হাত তুলে অত্যাচার করে। তো এর বদলে আমরা প্রতিবাদ জানাতে গেলে, কিছু বলতে গেলে তো আমাদের উপর চড়াও হয়, তার উপর মানে কলেজে এসে বিয়ার ফিয়ার ভাঙা ভাঙি, মেয়েদের উপর অত্যাচার, নানা রকমের অনেক কিছু করে। তো আমরা সব কিছুই সহ্য করেছিলাম। তো আজ এর বিরুদ্ধে আমরা কিছু বলতে গিয়েছিলাম বলে 900 আমাদের কলেজ ছেলেমেয়ে, 1200 মধ্যে 900 ছেলেমেয়ে আমরা আজকে আন্দোলন করেছিলাম কলেজের সামনে। থানায় গিয়ে একটা রিপোর্টেশন দেওয়া হয়েছে, সবাইকে বলা হয়েছে। তো তারপর ওরা এটা করেছে বলে ওরা সব দেখে ওরা নিজেরা বাইকের চাবি ফাবি নিয়ে নিজেদের মাথায় আঘাত করেছে, পা ভেঙেছে, দিয়ে সব নিয়ে
ডাক্তার পরীক্ষা করে দোষারোপ করে নিজেদের উপর আমাদের উপর দোষারোপ করে থানায় একটা অভিযোগ দায়ের করেছে। আগের বছরের টাকা অমিতাভ সাহেব ছাত্র পরিষদের মেম্বার, সে আগের বছর 1,20,000 টাকা ছিল, সে টাকাটা সে নিয়ে পকেটে পড়ে নিয়েছে। তো একটা অনুষ্ঠানে সব কিছু করেনি, সব কিছু নিয়ে নিয়েছে, কোনো হিসাব নাই, কিছু নেই, এইসবই ব্যাপার। আর আমরা এই প্রতিবাদ চাই, ঝুড়ঝামেলা থেকে সাধারণ পড়াশোনা করতে চাই, আমার কলেজে পড়াশোনা ভালো করতে, আমরা ঝুড়ঝামেলার মধ্যে থাকতে চাই না। আর আমাদের নামে অভিযোগ দিয়ে যে আমরা নাকি ওকে ওদিকে মারধর করেছি, তো আমরা কলেজে পড়াশোনা করতে চাই, আমরা কেন ওদের মারধর করতে হবে আমাদের। অপরদিকে অমিতাভ সাহেব পাল্টা অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এসে কলেজের কিছু ছাত্র তাদের ওপর হামলা চালিয়েছে। তারা কি উদ্ধার করলো, পুলিশ না আমাদের দলের ছেলেরা সব উদ্ধার করে দিল। আচ্ছা, তোমার যারা মারধর করেছে তারা কি কলেজে পড়ে না? বহিরাগত ছিল, বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছে। যতজন ছিল সবাই বহিরাগত? বহিরাগত কলেজে অঙ্গীতা কি সম্প্রদায়ের কেউ নয়, তার সত্ত্বেও লাফালাফি করছে। 28 আগস্টের কর্মসূচি নেওয়ার জন্য আমি আমার জিএসকে, রানিং জিএসকে এবং তার সহকর্মীদের পাঠিয়েছিলাম যে গলসি কলেজে একটা কর্মসূচি করতে, যে আমাদের জেলা নেতৃত্ব পারমিশন দিয়েছে একটা কর্মসূচি করার জন্য, সেই কর্মসূচি যা ব্লক স্তরে করব তার জন্য একটা মিটিং ডাকার প্রস্তাব দিয়েছিলাম। এবং সেই প্রস্তাব নিয়ে সে গিয়েছিল এবং সংসদের কাছে যেতেই তাকে কিছু কলেজ ছাত্র এবং বহিরাগত অ্যাটাক করে, বহিরাগত দুষ্কৃতি তাকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে অ্যাটাক করে। এমতো অবস্থায় সে মারও খায় এবং তার চোখ, ডান দিকের চোখে আঘাত পেয়েছে এবং মার খেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এমতো অবস্থায় আমরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে সতীরাঙ্গা হাসপাতালে নিয়ে যাই এবং সতীরাঙ্গা হাসপাতালের ডাক্তারবাবু বর্তমান মেডিকেল কলেজে তাকে রেফার করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা চাই, যে এই দুষ্কৃতীরা বারবার কলেজে ঢুকে কলেজের পরিবেশকে নষ্ট করছে এবং তৃণমূল ছাত্র পরিষদের নামকে মানে তারা বিকৃত করার চেষ্টা করছে। আমরা মামাটি মানুষ নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই করি এবং সেই লড়াই চালিয়ে যায় এবং প্রতি বছরের ন্যায় এবছরেও সেই কর্মসূচি আমরা নিতে গেছি। এই মতো অবস্থায় এই ঘটনা ঘটেছে। কিন্তু আপনাদের জন্য বলছি যে বহিরাগত নিয়ে আপনারা প্রথম হামলা চালিয়েছেন, সেটা নিয়ে কি বলবেন? যারা বলছে তারা মিথ্যা কথা বলছে। আমরা প্রথমে ঢুকিনি কলেজে, কলেজে সিসিটিভি ফুটেজ আছে। আমরা পরবর্তী পর্যায়ে গেছি, যখন তারা হামলা করছে তখন আমরা গেছি। সে মতো অবস্থায় দেখছি যে তাদের বহিরাগতরা আমাদের রানিং সিএসকে মারধর করছে। মারামারিটা হয়েছে কোথায়, কলেজের ভিতরে না বাইরে? মারামারিটা কলেজ চত্বরের মধ্যেই হয়েছে। গলসি থেকে আজিজুল রহমান ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তাল হলো বাঁকুড়ার খাতড়া। বিজেপি নেতৃত্বের তরফে এ ব্যাপারে শাসক দলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগে উত্তাল হলো বাঁকুড়ার খাতড়া। দক্ষিণ বাঁকুড়ার এই মহকুমার শহরের জলডোবরা এলাকায় বুধবার রাতে দলীয় এক নেতার বাড়ি থেকে খাবার খেয়ে বেরোনোর সময় বিজেপির রাজ্য সভাপতির উপর হামলা হয় বলে অভিযোগ। জানতো আমরা আসবো, আমি এখানে রাত্রে থাকবো, কোনো প্রোটেকশন ছিল না, পুলিশ স্থানীয়ভাবে কোথাও ছিল না। পরে পুলিশকে যখন ইনফর্ম করা হয় ওরা বলে আপনারা না বলে গেছেন কেন, এইসব উল্টো প্রশ্ন আমাদের করতে থাকে, কিন্তু তাদের কোনো প্রোটেকশন ছিল না। গ্রাম পাঞ্চাল করার সঙ্গে সঙ্গে খাতড়াতে যে ধরনের একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, একাধিকবার আমাদের কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে। এখানে পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয়নি, কয়েকজন টিএমসির নেতা আছে যিনি বিখ্যাত নেতা, তিনি আগেও আমার সম্বন্ধে অনেক উল্টাপাল্টা বলেছেন পাবলিকলি, পরে ক্ষমাও চেয়েছেন। এই ধরনের কিছু অ্যান্টি সোশ্যাল লোক তারা আজকাল এখানকার রাজনীতিটাকে পরিচালিত করছে, তার পরিণাম এখানে একটা ভয়ের পরিবেশ। এবং এই ঘটনায় দিলীপ ঘোষের গাড়ির কাঁচ ভেঙে যায়। বিজেপি নেতৃত্ব এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলেন। জেলার
সহসভাপতি অচ্যুতানন্দ ঘোষ মহাশয়ের বাড়িতে আমাদের ডিনারের ব্যবস্থা ছিল। রাজ্যসভাপতি ছিলেন সেখানে, রাজ্যসভাপতি ছিলেন, আমিও সাথে ছিলাম। দিয়ে খাওয়া দাওয়া করে যখন বেরিয়ে আসছি, সেখানে হঠাৎ করে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তারা রাজ্যসভাপতির উপরে আক্রমণ করে এবং গাড়ি ভাঙচুর করে। আহত বলতে সেখানে আমাদের মণ্ডল সভাপতি মৃন্ময় মাহাতোকে মারধর করা হয়েছে, উনি আহত হয়েছেন। অচ্যুতানন্দ ঘোষ তাকেও মারধর করা হয়েছে, ওনার ছেলেকে। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মিত্র। কারণ দিদি আমাদের গণতন্ত্রের পূজারী, আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে অন্য দশটা পার্টি করতে পারে, তার উপর হামলা হচ্ছে দিলীপ ঘোষের উপর কেন হবে? আমি তো জানি না, আমার খাতড়ায় এত বড় ঘটনা ঘটেছে, আপনারা খাতড়ারা পাবলিককে জিজ্ঞেস করুন, কেউ কিছু জানে না। যদি হয়েছে ওদের নিজেদের অন্তর্দলীয় এখানে দুটো গোষ্ঠী, নতুন গোষ্ঠী আর পুরনো গোষ্ঠী, নতুন কিছু লুটেরা বাহিনী ঢুকেছে তৃণমূল থেকে, আর ওদের পুরনো যে বাহিনী ছিল তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। দিলীপ ঘোষ সরাসরি আপনার উপরে আঙুল তুলছে, আমার উপরে আঙুল তুলছে এখানে আমি থাকার জন্যে, দিদির আশীর্বাদ নিয়ে এখানে যেহেতু পার্টিটা করছি। ওর অসুবিধে হচ্ছে এখানে জাতিগত দাঙ্গা লাগাতে, ওর অসুবিধে হচ্ছে আদিবাসীদেরকে ভুল পথে পরিচালিত করতে, তো সেই জন্য আমার উপর হবেই। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। কন্যাশ্রী স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। আউসগ্রাম এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। 20 জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় কন্যাশ্রীর স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। আউসগ্রাম এক নম্বর ব্লকের সভাকক্ষে এদিন প্রায় 21টি বিদ্যালয় থেকে 120 জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নাচ গান আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউসগ্রামের এক নম্বর ব্লকের বিডিও চিত্তজিৎ বসু, জয়েন্ট বিডিও আর্য দে, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মৃণাল কান্তি রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আউসগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। শম্ভুবাগের স্মরণ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের খালুই বিল মাঠে। এদিন উপস্থিত মানুষজন মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন প্রয়াত শম্ভুবাগকে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শম্ভুবাগের 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খালুইবিল মাঠ সংলগ্ন শম্ভুবাগ মুক্ত মঞ্চে। এদিন প্রয়াত শম্ভুবাগের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত মানুষজন শম্ভুবাগের স্মৃতিচারণ করেন। শ্রদ্ধা জানানো মানুষের সংখ্যাটা ক্রমশ কমে যাচ্ছে, এটা হয়তো সময়ের কারণ কিনা জানি না। আগামী দিনে এটার ব্যাপারে আমরা সবাইকে ভাবতে হবে, যাতে এটা নিয়মিত আমরা সেই সম্মান জানানো পদ্ধতিটা তুলনা রাখতে পারি। প্রয়াত শম্ভুবাগের ছেলে সব্যসাচী বাগের লেখা মেঘলা আকাশ যাত্রাটি মঞ্চস্থ হয়। যাত্রাটি শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, রিপোর্ট, আনন্দ বার্তা।
নেহেরু বিদ্যা মন্দির হাইস্কুলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার্থে 30টি কম্পিউটার প্রদান করলো একটি মারোয়ারি সংস্থা। এর পাশাপাশি এদিন স্কুলের প্রাথমিক বিভাগে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একটি মারোয়ারি সংস্থার উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার নেহেরু বিদ্যা মন্দির হাইস্কুলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মান উন্নয়নের জন্য 30টি কম্পিউটার প্রদান করা হয়। বৃহস্পতিবার ওই কর্মসূচির পাশাপাশি প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ওই সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। আমি আজ নেহেরু বিদ্যা মন্দির राष्ट्रीय स्तर पर काम चल रहा है, युवा विकास का प्रोग्राम चल रहा है। उस अंतर्गत हमने यहाँ पे क्लास 5-8 और 9-12 दो सेक्शन बनाए हैं, उसमें ड्रॉइंग कम्पिटिशन भी रखी है और एक सपोर्ट मिला, उसके लिए बहुत धन्यवाद देते हैं स्कूल को कि हाँ उन्होंने हमें बहुत अच्छा सपोर्ट किया है और मेरे सभी युवा साथी हमारे साथ में आए हैं। विद्यालय प्रधान शिक्षक जानन, এই সংস্থা বিদ্যালয়ে কম্পিউটারগুলি দেওয়ার ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে আরো সফল হতে পারবে। आज हमारे स्कूल में मारवाड़ी युवा मंच बर्धवान की जो इकाई है उसके सचिव विमल जी और बाकी सभी सदस्य पधारे हैं। इनकी एक योजना चल रही है युवा विकास, उसमें कुछ प्रतियोगिताएं हैं। आज हमारे विद्यालय में ड्राइंग की कंपटीशन और उसके साथ साथ स्लोगन राइटिंग भी हो रही है और मारवाड़ी युवा मंच बहुत सारा सामाजिक और आपके चैरिटी का काम भी करते हैं। तो मुझे बहुत ही अच्छा लगा कि जब इनको जानकारी हुई कि मेरे यहाँ पर 4 नए रूम बने हैं लेकिन उनमें अभी तक पंखों की व्यवस्था नहीं हो पाई है, तो मैंने तो अपनी तरफ से ऐसा कोई लिखित आवेदन भी नहीं किया, महज इनको जानकारी मिली कि स्कूल में फैंस की जरूरत है और देखिए ये फैन लेकर पहुंच गए। कितना फैन आया है जहाँ तक मुझे जानकारी मिली है 7 फैन ये ले आए हैं। हमारे स्कूल की तरफ से, स्कूल की जो मैनेजिंग कमेटी है, हमारे सभी अभिभावक छात्र छात्राओं सभी की तरफ से इनको ढेर सारा धन्यवाद और ये आशा है मेरी कि ऐसा सहयोग जो है ये हमेशा इनका बना रहेगा। बर्धमान थेके पिंकी पैटेल रिपोर्ट, आनंद वार्ता। শহর বর্ধমানে শুরু হয়েছে লীগ পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা। রাধারানী স্টেডিয়ামে এবং স্পন্দন ময়দানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাগুলি। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দেয় মাঠে। ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। বৃহস্পতিবার প্রতিযোগিতায় বাবুরবাগ বয়েজ অ্যাসোসিয়েশন এবং কল্পতরু ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে। এদিনের প্রতিযোগিতায় 1-0 গোলে জয়লাভ করে কল্পতরু ক্লাব। অপরদিকে সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট চলছে শহরে। এদিনের প্রতিযোগিতায় আরএইউসি এবং সিওয়াইএস পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রাধারানী স্টেডিয়ামে। এদিনের প্রতিযোগিতায় 3-1 গোলে জয়লাভ করে আরএইউসি। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আশাকলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ডেঙ্গু নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। নিরাপত্তাহীন এটিএম কাউন্টারের এটিএম মেশিনে কোনো কিছু আটকে থাকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কলেজ চত্বর। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তাল হল বাঁকুড়ার খাজড়া। কন্যাশ্রী স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।